দেশ বিদেশের সব ট্রেন্ডিং নিউজ পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আবারও মাঠে নামলেন সাবেক পাকিস্তানি তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদি কাশ্মীর সংবিধানের তিনশো ধারা বিলোপের পর থেকে পাকিস্তানের একের পর এক ক্রিকেটার ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রেখে চলেছেন প্রত্যেকেই একাধিক মঞ্চ থেকে ভারতকে হুমকি দিয়ে চলেছেন শাহিদ আফ্রিদি আরও একবার খোলা মঞ্চ থেকে ভারতকে হুমকি দিলেন সম্প্রতি কাশ্মীরের মানুষের ওপর অত্যাচার হচ্ছে বলে জনমত গঠনের চেষ্টা করে চলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সারা বিশ্বের কাছে তিনি ভারতের বিরুদ্ধে একের পর এক অভিযোগ জানিয়ে চলেছেন তিনি বোঝাতে চেয়েছেন যে কাশ্মীরিদের ওপর ভারত সরকার প্রবল অত্যাচার করছে কিন্তু কোনোভাবেই কাশ্মীর ইস্যুতে ভারতকে বিপদে ফেলতে পারছেন না তিনি যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এবার নিজের দেশের মানুষকে ভুল বোঝাতে নেমে বলেছেন ইমরান খান আফ্রিদি বলেন এটা শুধু কাশ্মীরের সমস্যা নয় কাশ্মীরে মানবিকতার সংকটে তাই তিনি সমস্ত মুসলিমদের একজোট হওয়ার দাগ দিলেন আফ্রিদি প্রশ্ন তুলেছেন কেন বারবার মুসলিম সম্প্রদায়ের ওপরই এমন অন্যায় অবিচার করা হচ্ছে তিনি বলেছেন সারা বিশ্বে যেখানে এই মানুষের ওপর অন্যায় অবিচার হবে পাকিস্তানিরা সোচ্চার হবে প্রতিবাদ করবে